1971-এ আমি তখন প্রথম বর্ষ MBBS এর ছাত্র, শেরেবাংলা বরিশাল মেডিকেল কলেজে তখন আমি পড়ালেখা করি। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, তখন সব জায়গা অসহযোগ আন্দোলন, পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার। শুধু মেডিকেল কলেজ না, প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজ, এমনকি প্রাইমারি স্কুল পর্যন্ত তখন ছাত্রছাত্রীরা পাক বাহিনীর বিরুদ্ধে কিংবা পাকিস্তানিদের বিরুদ্ধে সবাই সোচ্চার। আগে যে মানুষটা কিছুই বুঝতো না, আমার মনে হয় 71 সালে সেই মানুষটা সব কিছু বোঝা শুরু করে দিল। এমনকি একজন রিক্সাওয়ালাও, একজন ঠেলাগাড়িওয়ালাও তাদের ভিতরেও কনসাসনেস গ্রো করলো এবং তারাও তখন পাকিস্তানিদের বিরুদ্ধে স্লোগান তুললো। এবং সেই স্লোগান ছিল একটাই স্লোগান, জয় বাংলা। হাটে মাঠে ঘাটে যেখানেই যাবেন সেখানেই একটাই স্লোগান, জয় বাংলা। আমি তখন ছাত্র বললাম বরিশাল মেডিকেল কলেজের। ফেব্রুয়ারিতে যখন আন্দোলন চরম তুঙ্গের দিকে যাচ্ছে তখন ক্লাস করা খুব দুরূহ হয়ে গেল। তখন আমরা যারা ছাত্রলীগ করতাম তখন আমরা অনেকেই চলে গেলাম। কোথায় চলে গেলাম? আমাদের নিজস্ব বাড়িতে। আমার যতটুকু মনে পড়ে, আমি 25 কিংবা 26 তারিখে ফেব্রুয়ারিতে আমি বরিশাল ত্যাগ করলাম, কুষ্টিয়াতে চলে আসলাম। তখনও আর্মিরা, পাক সেনারা তখন আসে নাই। তার কিছুদিন বাদে বোধ হয় আমার মনে হয় 8 থেকে 10 দিনের ভিতরে তারা কুষ্টিয়া অকুপাই করলো। এবং যে রেজিমেন্টটা ছিল তখন পাকিস্তানি সেনাবাহিনীর, ওটা ছিল বেলুচ রেজিমেন্ট। তারা ঘাঁটি গাড়ল কোথায়? কুষ্টিয়া পুলিশ লাইন, কুষ্টিয়া সার্কিট হাউস, ওইদিকে মিলপাড়া। মিলপাড়ার ওখানে এডিসি জেনারেলের অফিসে তারা ওখানে ঘাঁটি গাড়ল। আমাদের যে গ্রামের বাড়ি, আমার বড় ভাই, উনি হচ্ছেন প্রফেসর নুরুজ্জামান খান। উনি ছিলেন সারা কুষ্টিয়ার মুক্তিযোদ্ধাদের সংগঠক। আমরা আমাদের বাড়ি ছেড়ে দিলাম, আমরা আমাদের ফুল বাড়িটাই ছেড়ে দিলাম। আমাদের আম বাগান ছিল, বিরাট বড় আম বাগান। সেই আম বাগানে ইপিআর, তখনকার দিনের ইপিআর, এখন যেটা বিডিআর, ওরা চুয়াডাঙ্গা, ওখান থেকে 28 তারিখে স্টার্ট করছে। মার্চ মাসের 29 তারিখে রাত্রে আমাদের বারখাতাতে আসলো, আমাদের বাড়িতে জমায়েত হলো, আমাদের বারখাতাতে, আমাদের গ্রামের বাড়িতে। এর ই দিচ্ছিলেন মেজর ওসমান গনি, তখনকার দিনে মেজর ওসমান গনি ইজ ফ্রম চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গাতে হেড ছিলেন ক্যাপ্টেন আজম। ক্যাপ্টেন আজম আসলেন, আর হচ্ছে সুবেদার মুজাফর। ক্যাপ্টেন আজম এবং মেজর ওসমান গনি 2 দিন থাকার পর ওনারা অন্য কাজে চলে গেলেন, অ্যান্ড ফুল ইটা ইতে থাকলে, দায়িত্বে থাকলেন সুবেদার মুজাফর। ক্যাপ্টেন আজম মাঝে মাঝে আসতেন, সব পরিস্থিতি দেখে আবার উনি চলে যেতেন। এখন আমরা সবাই চিন্তা করলাম যে আমরা কুষ্টিয়াকে কীভাবে মুক্ত করতে পারি। আমরা খুব র্যাপিড, মানে গ্রামের যত ইয়াং ছেলে পেলে আছে সব ছেলে পেলে এবং কিছু বৃদ্ধ মানুষ, সবার কাছ থেকে আমরা ই নিলাম, ডাটা নিলাম যে আমরা কোনখান দিয়ে যাবো, কী করবো না করবো। এবং বিডিআরের 3 জন ই নিয়োগ করলাম, আমরা গোয়েন্দা নিয়োগ করলাম, ওরা ওদের ওখানে গেল, ওখানে গিয়ে ওদের সব কিছু দেখে এসে আমাদেরকে রিপোর্ট করলো, আমাদেরকে মানে ইপিআরকে, তখনকার দিনে ইপিআরকে দেখে, মানে সুবেদার মুজাফর সাহেবকে রিপোর্ট করলো আর ক্যাপ্টেন আদলকে রিপোর্ট করলো। তখন ওনারা একটা ডিসিশন দিলেন যে আমরা বেশি দেরি করবো না, কুষ্টিয়া অ্যাটাক করবো। এখন আমি একটুখানি বলি আমাদের বাড়ি সম্পর্কে। তখনকার দিনের মানুষ যে কী স্বতঃস্ফূর্ততা দেখাইছে এই যুদ্ধ নিয়ে, মানে মুক্তিযুদ্ধ নিয়ে, সেটার একটু বর্ণনা দেই। শত শত বিডিআর তো আমাদের ওই বাগানের ভিতরে,
বিডিআর, আনসার, তারপরে আর্মি রিটায়ার পার্সন, তারপরে হচ্ছে গ্রাম রক্ষী বাহিনী, মানে কয়েক হাজার লোক ভিতরে। এদেরকে কে খাওয়াবে, এদেরকে কে খানা দেবে? এই যে গ্রামের লোক, বিশ্বাস করবেন না, একেবারে যার মুরগি আছে সে মুরগি দিয়ে গেছে, যার খাসি আছে সে খাসি দিয়ে গেছে, যার গরু আছে সে গরু নিয়ে এসেছে, পুকুরের মাছ, পুকুরের মাছ ধরে মাছ দিয়ে গেছে, যার একটা গরু আছে সেই গরুটাও পর্যন্ত দিয়ে গেছে। আপনারা জবাই করে এদেরকে খাওয়ান। তারপরে রুটি, গ্রামের মানুষ, গ্রামের মহিলারা, এই যে বলেন মুক্তিযোদ্ধাকে, মুক্তিযোদ্ধা তো গ্রামের মহিলারা আগে, সবার আগে গ্রামের মহিলারা, তারা যে রুটি বানায় দিছে। আমার আমার যে রুমটা ছিল, এই ধরেন রুমের খাটের উপরে রুটি রাখা হয়েছে, রুমের খাটের উপরে রুটি জমতে জমতে সাত পর্যন্ত রুটি গেছে। তাহলে ক্যান ইউ ইমাজিন কত হাজার রুটি গ্রামের মহিলারা দিয়ে গেছে, কি করে নেই গ্রামের মানুষ, মানে মানুষের ভিতরে যে কি স্বতঃস্ফূর্ততা ছিল সেটা ওই তখনকার দিনে না দেখলে বোঝা যায় না। ওখানে তখন কোনো হিন্দু ছিল না, মুসলমান ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, সবাই জয় বাংলা, একটাই স্লোগান জয় বাংলা। ওখানে আমাদের একটা গাছ ছিল, সেই গাছের সাথে গরু মারতে মারতে আমার মনে হয় 50টা গরু হয়ে গেছে। তো তারপরেও আমরা বলছি যে এখন আর আনবেন না আপনারা, আগে এগুলো শেষ হোক তারপরে। আচ্ছা যাই হোক, ওইটা তো গেল আমাদের মানে মানুষের চেতনা। আমি বলছি আপনারা মুক্তিযুদ্ধ, সরকার মুক্তিযুদ্ধ খুঁজে বেড়ায়, মুক্তিযুদ্ধ খুঁজতে হলে তখনকার দিনের মহিলাদের খুঁজতে হবে ঘরে ঘরে গিয়ে, কে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেয়, কে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেয় না, এটা নিয়ে মুক্তিযুদ্ধের ওই মুক্তিযোদ্ধা খুঁজে দেয় না। মুক্তিযোদ্ধা তারা দেখছে, তারা বলবে যে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না। আগে গ্রামের মহিলাদের সার্টিফিকেট দেওয়া উচিত তখনকার দিনে যদি কেউ মাঝে থাকে। আচ্ছা তারপরে আমরা ডিসিশন নিলাম কীভাবে, যে আমরা কুষ্টিয়া অ্যাটাক করবো, অ্যাটাক করবো তিন দিক থেকে। আমরা কুষ্টিয়া অ্যাটাক করলাম, কুষ্টিয়া অ্যাটাক করলাম 31 মার্চ 71 সালের রাত 4:20 তিন দিক থেকে অ্যাটাক করা হলো। এক গ্রুপ কুষ্টিয়া পুলিশ লাইন, এক গ্রুপ হচ্ছে কুষ্টিয়া সার্কিট হাউস, আর এক গ্রুপ হচ্ছে এডিসি জেনারেল বেনিপাড়ায়। তিন গ্রুপ মানে তাদের সব কোয়ালিশন করা হলো, 4:20 তো 4:20 ফায়ার হবে, এক জায়গা থেকে প্রথম ফায়ার হবে, তখন তিন দিক থেকে ফায়ার শুরু হবে। আর আমরা একটা পলিসি নিলাম, এটাই এই জয় বাংলা স্লোগান, এটা কী করা হলো, গ্রামের যত লোক আছে, আবার বৃদ্ধ বনিতা, জয় বাংলা স্লোগান। তখন মনে হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ, মানে লক্ষ লক্ষ লোক, মানে ওদের মনোবল ভাঙার জন্য, পাকিস্তানি সেনাদের মনোবল ভাঙার জন্য। আসলে তো আমাদের কিছু নাই, আমরা তো তখন মাত্র ওই বিডিআর, আনসার, গ্রাম রক্ষী বাহিনী, এদের হাতে লাঠি দিয়ে দিছি, এইটা করছি ওইটা করছি, বিডিআরের কাছে যে কয়টা ই আছে ওইটাই আমাদের সম্বল, আমাদের মেন সম্বল তো ছিল জয় বাংলা। হাজার হাজার মানুষ যখন চিল্লাচ্ছে না জয় বাংলা, আকাশ বাতাস মনে হয় প্রকম্পিত হয়ে যাচ্ছে, ওরা তো ভয়ে তখন ই হয়ে গেছে যে কত লোক আমাদের অ্যাটাক করছে, কত লক্ষ মানুষ আমাদেরকে অ্যাটাক করছে। হ্যাঁ, ওরা তখন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে ওদের সব মনোবল তো ভেঙে গেছে, ওরা দিক বিদিক ছোটাছুটি শুরু করছে। এই ফাঁকে বিডিআর অ্যাটাক করে ফেললো, অ্যাটাক করে ওদেরকে বেশ কিছু আহত করলো, বাকিগুলো পালাই গেল, পালাই যাবে কোথায়, ধরা তো পড়ছে। পরের দিন সকালে বিভিন্ন গ্রামের ভিতরে ঢুকে গেছে তারা, বিভিন্ন রাস্তা দিয়ে পালায়ের ভিতরে ঢুকছে। ওই যে বললাম একটা কথা বলছি না, মুক্তিযোদ্ধা কারা, গ্রামের মানুষ, গ্রামের মহিলারা। কী জন্য, এই গ্রামের মানুষ যেখানেই দেখছে পাকিস্তানি সৈন্য তাদেরকে ধরে ফেলছে, ধরে পিটান, পিটান মানে এমন পিটান যে মারি মারি ফেলছে, সব কাউকে বাঁচতে দেয় নেই। এইরকম করেও আমরা বোধ হয় 67 না 68টা শুধু বিভিন্ন গ্রাম থেকে লাশ কালেক্ট করছি, বেলুচ রেজিমেন্টের লাশ, যে 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 গ্রামের ভিতর ঢুকে গেছে পালায়ে, জনগণ পিটায় তাদেরকে মেরে ফেলছে। তো প্রথম মুক্তিযোদ্ধা তো ওরা। আর এখানে আমাদের গভর্নমেন্ট কী চাই, এই কাগজ দিতে হবে, লাল পেপার দিতে হবে, হ্যান্ড পেপার দিতে হবে, লাল বই দিতে হবে, এইগুলো কী? ওই যে তিনটা গ্রুপ যে হয়েছিল, ওগুলোতে কারা গ্রুপ লিডার ছিল এটা মনে আছে? একটাতে তো ছিল আমাদের এখানে সুবেদার মুজাফর, আর একটাতে বলতে পারবো মানে আমার মনে নাই। একটা জিনিস আমার মনে আছে, সেটা হচ্ছে হাবিলদার দেলওয়ার ফার্স্ট ফায়ার করে 4:20, সেটা হচ্ছে জেলা স্কুলের এখানে ফার্স্ট ফায়ার উনি করেন। আমরা কিছু জিপ পাইছিলাম, জিপ রিকোয়েজিশন করছিলাম বিভিন্ন থানা থেকে, মানুষের গাড়ি নিছিলাম, মানুষের ওই ভাঙাচোরা গাড়ি যা ছিল সেগুলোও নিছিলাম,
মানে যাতে চলতে পারে, চলতে পারলেই হলো। এইরকম গাড়ির ভিতর গাড়ির উপরে কিছু ওই বিডিআরদের আগে দিয়েছিলাম সবার আগে, আর পিছনে অজস্র মানুষ, এই মানুষের শেষ নাই। মানুষই গাছ কাটছে রাস্তার উপর দিচ্ছে। ওই দিনগুলো যদি কেউ না দেখে থাকে তাহলে বুঝতে পারবে না মুক্তিযুদ্ধ কি। আমাদের হাতে কিন্তু কিছু নাই, আমাদের সম্বল কিন্তু কিছুই নেই, এই সম্বল নিয়ে আমরা অ্যাটাক করছি। কুষ্টিয়া মুক্ত হয়ে গেল এপ্রিলের 1 তারিখে, কুষ্টিয়া মুক্ত হয়ে গেল। এবং ওদের যে লাশগুলো সেগুলো আমরা কালীপুর হবে এই গ্রামের মাঠে ওদেরকে আমরা গণকবর দিয়েছি। তারপরে কয়েকদিন কুষ্টিয়া মুক্ত ছিল। এরপরে কুষ্টিয়া আবার যশোর থেকে সেনাবাহিনী আসে, পাকিস্তান সেনাবাহিনী দখল করে নিল 18 কি 19 তারিখে। তখন 22 টাইম কিছু ইপিআর চলে গেছে এখানে ওখানে। তখন আমার মা আম্মা ভীষণ অসুস্থ, আমরা কোথাও মুখ করতে পারছি না। তারপরও গরুর গাড়ি, মোষের গাড়ি এইগুলো করে মা, তারপরে ভাবি, এদেরকে ফ্যামিলির যারা আছে এদের ভিতর দিয়ে আমরা পায়ে হেঁটে আমাদের গ্রাম থেকে অনেক দূরে পোড়াদো স্টেশন ছাড়ে অঞ্জনগাছি, অঞ্জনগাছি ছাড়ে একেবারে ওই মাঝিলা নাম করে একটা জায়গায়, ওখানে আমার ভাগ্নে জামাই থাকতেন, ওখানে গিয়ে আমাদের ফ্যামিলি থাকলো 2-3 দিন। থাকার পরে তখন আমরা চিন্তা করলাম যে আমাদের এখানে থাকলে তো হবে না, ডিসিশন নিলাম যে না ইন্ডিয়াতে যেতে হবে। তখন কুষ্টিয়ার ই ছিলেন রোববাই, রোববাইয়ের সাথে আমরা একটা বৈঠক করি, আমরা সবাই নিয়ে নিলাম যে আমরা ইন্ডিয়ায় চলে যাবো। ওই আবার গরুর গাড়ি ঘোড়ার গাড়ি করে মহিলাদেরকে ওর ভিতর দিয়ে আমরা পায়ে হাঁটা ইন্ডিয়ার শিকারপুরে পৌঁছালাম। তো ওই ছোট্ট নদীটা পার হইলাম, তখন ওইটা পার হয়ে যখন শিকারপুরের মাটিতে ইন্ডিয়ার মাটিতে বসলাম, তখন পাগুলো সব ফুলে গেল, তখন মরার শক্তি নাই। ওই সারা রাস্তায় চিরামুড়ি যে গামছাই বাঁধা, তখন তো গামছাই বাঁধা ছিল সব, তো ওইটা নিয়ে কোনোভাবে ই করে করে গেলাম। গেলাম কোথায়, তখন দেখলাম একটা প্রাইমারি স্কুল ভাঙাচুরা তালা দিয়ে আছে, ওই তালা ভেঙে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে যার কাছে যেটা ছিল ওই মুড়ি টুড়ি, এক মুখ মুড়ি খায়ে টিউবওয়েল ছিল, ওখানে একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েলের পানি খায়ে ইট ইটের উপরে গামছা বাঁধলাম। ইটের উপরে গামছা বাঁধে একদম পারফেক্ট মাটির উপরে, যে যেখানে শুয়েছি আমার মনে হয় 1 মিনিট লাগে নাই তলায় গেছি। পরদিন সকালে লাঠি খায়ে ঘুম পাঞ্জ, ওই স্কুলের চেয়ারম্যান উনি এসে আমাদেরকে লাঠি মারে সবাইকে ঘুম থেকে দাঁড়াইছে। জয় বাংলার লোক এখানে এসে স্কুল দখল করে নিয়েছে, তারা কী করবো উঠে বলল। উঠে ওই স্কুলের সামনে বললাম একটা চিকন রাস্তা আছে, ওই চিকন রাস্তার উপরে বসে আছি, কোথায় খাবো কোথায় কী করবো কী করবো। আচ্ছা যাই হোক, এখন মহিলারা যেগুলো আছে তাদের জন্য একটা বাসা ভাড়া করতে হবে আগে, তো দুজন লোককে পাঠালাম যে কোনোভাবে থাকার মতো দুইটা বাসা মহিলারা যাতে থাকতে পারে। আমাদের প্রথম ভাবতাম আমরা যেখানে খুশি সেখানে থাকবো। তারপরে ওই যে দুটো বাসা পাওয়া গেল, তো ওই ভাবিদেরকে সব ওখানে পাঠিয়ে দিলাম। তখন আমরা তো বাইরে ওই রাস্তার উপরে বসে চিন্তা করছি যে কী করবো। এখন ওখানে যেটা কনসেন্ট্রেশন ক্যাম্প, কনসেন্ট্রেশন ক্যাম্প মানে যেখানে গিয়ে সবাই রিপোর্ট করে, তো এখন ওখানে গিয়ে যে রিপোর্ট করব, এই রিপোর্ট করার পরে কতদিনে যে মুক্তিযুদ্ধে ডাক দেবে, মানে ওই ট্রেনিং করতে ডাক দেবে কোনো ই নাই। সেটা 9 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। এখন আমার সাথে সব শিক্ষিত ছেলেপেলে, কেউ তখন একজন হচ্ছে এমএজি কৃষি ইউনিভার্সিটিতে এমএজি পড়ে, একজন ঢাকা ইউনিভার্সিটিতে এমএ পড়ে, আমি বরিশাল মেডিকেল কলেজে এমবিবিএস পড়ি, আরেকজন বোধহয় রাজশাহী ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার স্টুডেন্ট ছিল, সব শিক্ষিত। তা আমরা চিন্তা করলাম যে আমরা একটা কিছু খুঁজে বাইর করবো। এই কথাবার্তাটা বলছে ইন্ডিমিন টাইম এক ভদ্রলোক, মোটা মতো করে ভদ্রলোক, উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই চিকন রাস্তাটা বললাম না পায়ে হাঁটার রাস্তা, দুই পাশে ঘাস, আমরা ঘাসের উপর বসে রয়েছি। উনি কিছু দূর গেলেন, যাওয়ার পরে কী যেন চিন্তা করলেন, আবার ব্যাক করলেন, আবার ব্যাক করে তখন আমাদের প্রত্যেকের কাছে এসে জিজ্ঞেস করছেন আপনারা কোত্থেকে এসছেন। আমরা বললাম আমরা বাংলাদেশ জয় বাংলা, দেখ বলছে যে আপনাদের দেখলে তো মনে হয় আপনারা সবাই শিক্ষিত, এরকমই তো আমাদের আমার কাছে লাগছে, তো একটু পরিচয় দিবেন। তখন আমাদের পরিচয় যখন ওই সবাই পরিচয় জানলেন, তখন উনি বললেন যে আপনারা খাইছেন কিছু, আমাদের কোথায় খাবো কী খাবো, আমার তো খাবার কিছু নাই, পকেটে তো এত পয়সাও নাই যে এখানে খাবো। এখন ওই যে আপনাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে লাবড়া টাবড়া যখন রান্না করবে তখন নিয়ে খাবো। উনি কী যেন মনে করলেন, একটা মনে মনে করে
উনি বললেন যে আপনি যদি কিছু মনে না করেন আপনারা আপনার আমার সাথে আসতে পারেন। উনি নিয়ে গেলেন, গিয়ে দেখি কি উনি ঘোষ, ওনার নাম হচ্ছে দুলালচন্দ্র ঘোষ, এখন আমার মনে আছে। উঁচু 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 ঘর, ঘর মানে কি মাটি দিয়ে ঘরের ই বানানো, ওই ভিত্তির সব মাটির মাটির ঘর, তিনটা ঘর, তিনটা ঘর, আর এক পাশে হচ্ছে ওনার দুধের কামরা, ওইটা ওখানেও একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে দুধ, শুধু দুধ, ওই গরু গরুর থেকে দুধ দোয়াই নিয়ে যাচ্ছে, ওখান থেকে ছানা বানাচ্ছে, গোল বানাচ্ছে, ওনার লোক লাগানো আছে, এইগুলো সব করছে। এখন উনি বললেন যে আমার একটা ঘর একদম ফাঁকা, এখানে কেউ নাই, বলছে এক ঘরে আমি আর আমার আপনার ভাবি থাকে, স্ত্রী থাকে, আর এক ঘরে মা থাকে, আর ওই আমার এক বিধবা বোন থাকে। বলছে উনি তখন নিজের পরিচয় দিলেন যে আমি বিয়ে পাস, তো আপনারা কিছু মনে না করলে আমার এই ঘরটায় থাকতে পারেন, আপনাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নাই, আপনারা যতদিন পারেন এখানে থাকেন। উনি যে হেল্প করছেন এটা আমি সারা জীবনও ভুলবো না, এবং আমরা কেউই ভুলি নাই এখন পর্যন্ত। ওখানে কিছুদিন থাকলাম, থাকার পরে আমরা শিকারপুর থেকে চলে গেলাম করিমপুর, করিমপুরে গিয়ে ওখানে বাসা নিয়ে ওখানে আমাদের ফ্যামিলি ট্যামিলি ওখানে থাকলো। আমার ভাই চাচা শ্বশুর উনি কলকাতায়, উনি সেটেল দি কলকাতায়, তো ওখানে আমরা করিমপুর থেকে ওনার ওখানে যাইতাম, মাঝে মাঝে খাইতাম। আচ্ছা ওই তার দিদি, যে দিদির বিধবা, উনি আমাদের সব শিখাই দিছে কীভাবে খাইতে হবে, কীভাবে হিন্দু হোটেলে গেলে কীভাবে পাতা সাবা, ওই যে গোল পাতা, তারপরে থালা নিলে থালা ভাবে কীভাবে সাজাবা, যাতে কেউ তোমাদের চিনতে না পারে তোমরা মুসলমান, কোনো কথাবার্তা নেই, কোনো সময় পানি বলবা না, জল দেন, দাদা দিদি এগুলো শিখো। আমাদেরকে উনি একেবারে হাতে কলমে শিখাইছেন, তারপরে এইগুলো আমরা কাজে লাগাইছি বিভিন্ন জায়গায়, কলকাতা হচ্ছে বাংলাদেশ যেটা হেড অফিস, বাংলাদেশের মিশন হাই কমিশন আর কি, সে অফিসে গেলাম, ওনাদের সাথে দেখা দেখা করলাম, তারপরে বাংলাদেশের সিঙ্গার এই যে জব্বর ভাই, গৌরী, এরা তখন ওখানে কলকাতায়, জব্বর ভাই তখন গলার সাথে হারমোনিয়াম বাজে, রাস্তায় রাস্তায় গান গায়ে বাড়ায়, রাস্তায় রাস্তায় গান গায়ে বাড়ায়, তো আর পয়সা ইনকাম করতো, ওই পয়সাটা নিয়ে এসে বাংলাদেশ কমিশনের জমা দিত। মানে তখন আমি বলছি কি, এমন একটা লোক নাই যে কোনো কাজ করে নাই। এই এই ফাঁকে আমি ভাইয়ের কথা বলি, আমার বড় ভাই যিনি এসেছিলেন এখানকার সংগঠক, উনি তখন ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিল বাংলাদেশ সরকার জাভা ক্যাম্প, কৃষ্ণনগর জাভা ক্যাম্প, জাভা ক্যাম্পে ওখানে 33,000 শরণার্থী, এক ক্যাম্পেই শরণার্থীর সংখ্যা হচ্ছে 33,000। ওই শরণার্থী ক্যাম্পের হেড হইলেন আমার বড় ভাই, আমাকে বেতাই ইয়ন ক্যাম্প, বেতাই প্রথমে হচ্ছে বেতাই কনসেন্ট্রেশন ক্যাম্প, তারপরে বেতাই ইয়ন ক্যাম্প, ওখানে হচ্ছে আমাদেরকে নিয়ে গেল। তখন ওখানে হেড ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম বেটা ইউথ ক্যাম্পের, উনি তখন আমাদেরকে যে 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 ট্রেনিং নেয়, যদি ইঞ্জিনিয়ার হয় সে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং দিছিল, যে আমি যেহেতু প্রি মেডিকেল তখন কেবল ডাক্তারি শুরু করছি, উনি আমাকে প্রাইমারি মেডিকেলের উপরে যতখানি ট্রেনিং দেওয়ার উনি দিলেন। উনি বললেন যে তোমাকে ওই সামনে যাইতে হবে, যখনই কোনো ক্যাজুয়ালিটি আসবে, যখনই কোনো আমরা চিন্তা করবো যে কোনো লোক আমাদের আহত হয়ে পড়ে রয়েছে বর্ডারের ওই পাশে, তখন তোমাদেরকে এই টিম নিয়ে যাইতে হবে ওখানে, এবং তাদের ডেডবডি হোক অথবা তাদেরকে নিয়ে আসতে হবে এখানে। এটা হচ্ছে আমার কাজ ছিল, আমার কাজ ছিল এখানে এসে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করা। আমার একটা অ্যাম্বুলেন্স থাকতো, কোনো ডাক্তার ছিল না, ওই আমাদের একজন ডাক্তার এসে ট্রেনিং দিয়ে যেত, ওই ওই ট্রেনিংটা নিয়েই আমরা ওই উনি যুদ্ধেরও ট্রেনিং দিতেন, আবার এই মেডিকেলেরও ট্রেনিং দিতেন। ওখানে আমাদের ট্রেনিং হলো, ওখানে ট্রেনিং দিয়ে আমাদেরকে রাখলো বেটা ইয়োগ ক্যাম্পে, ওই যখনই কোনো ক্যাজুয়ালিটি আসতো তখন আমরা তার ট্রিটমেন্ট দিতাম, প্রিলিমিনারি ট্রিটমেন্ট, যদি প্রিলিমিনারি ট্রিটমেন্টে উনি ভালো হবেন না কিংবা মারা যেতে পারে, তখন আমরা কী করতাম, অ্যাম্বুলেন্স দিয়ে সাথে সাথে আমরা করিমপুর পাঠাইতাম, করিমপুর হসপিটালে। যদি করিমপুর হসপিটালেও দেখি যে না এখানেও বাঁচবে না, তখন ওইটা আমরা সরাসরি কৃষ্ণনগর পাঠিয়ে দিতাম। মানে এটা সিলেক্ট করার দায়িত্ব ছিল আমার উপরে, আমি ছাড়া তো আর ওখানে কেউ নাই, এইটা সিলেক্ট করে কোনটা কৃষ্ণনগর পাঠাতে হবে, কোনটা করিমপুর পাঠাতে হবে, আর নাকি এখানে আমরা সাধারণ ট্রিটমেন্ট দিয়ে ব্যান্ডেজ ব্যান্ডেজ বাঁধিয়ে আমরা ভালো করতে পারবো, সেটা আমাদের দায়িত্ব ছিল। ইনভেরিয়েবলি কোনো ক্যাজুয়ালিটি সংবাদ পাইলে তখন আমাদেরকে মুখ করতে হতো, বর্ডার ক্রস করে এসে এই পাশ থেকে হয় ডেড বডি, ডেড বডি যদি থাকে তাহলে আমরা নেওয়ার চেষ্টা করতাম না, আর যদি ই থাকে বাইসে থাকে আমরা যেভাবে পারি তাকে নিয়ে যেতাম। এই এই করতে করতে একবার ভিতরে ঢুকলাম, আমার এক ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, সে আমার সিনিয়র,
সেই কমান্ড করতেছিল স্পট গুলি ক্যামেরা আমার থেকে হার্ডলি এতখানি দূরে ডিস্টেন্স হবে এইটুকু থেকে এইটুকু মনে গেল। আমরা তখন পলিং করে পিছনে চলে আসলাম, তারপরে ধরেন এক ঘন্টা দেড় ঘন্টা বাদে আবার দিয়েছি বিপদে আমাদের পাইনি ওরা নিয়ে গেছে। দুঃখজনক সংবাদ হচ্ছে ওই ক্যাম্পে বসে আমি সংবাদ শুনলাম আমার মা মারা গেছে। ওই যে বললাম না ভাগ্নিতে আমার বাসায় রেখে গেছি, উনি হার্ট ডিজিজের পেশেন্ট, ওনার তো ইন্ডিয়ায় নিতে পারিনি, তা আম্মা মারা গেছে, কবরটা তো জিয়ারত করতে হবে। দুইবার তিনবার চেষ্টা করছি ওনার কবর জিয়ারত করতে হবে, পারিনি। আরেকবার হয়েছে কি আমাদেরকে ঘিরে ফেললো রাজাকাররা একটা মাঠের ভিতরে, আমরা বোধহয় ছিলাম আটজন কি নয়জন, ভোর তখন খুব বর্ষা, মানে কেমন সূর্য মানে লাল লাল আবহাওয়া মতো হচ্ছে। ওই যে ওইবার গেছিলাম আমরা একটা পুল উড়াইতে, পুল উড়াই দিয়েছি একটা ব্রিজ উড়াই দিয়ে আমরা ফিরতেছিলাম। তখন আমরা চাইছিলাম যে আমরা মানে বোটটা হওয়ার আগে আমরা বর্ডার ক্রস করবো, কিন্তু পারি নাই। মাঠের ভিতরে এক বুড়া যাচ্ছে, বুড়া যাচ্ছে বদনা হাতে করে পায়খানা করতে, গ্রামের মানুষ পায়খানা করতে জঙ্গলের ভিতর দেবে, সাইড পাস থেকে আমাদেরকে ঘিরে ফেললো রাজাকার। তখন আমাদের যে ই ছিলেন হেড ছিলেন উনি বললেন যে রেডি করো, যদি আমাদেরকে মরতেই হয় এগুলোকে নিয়ে মরবো, আমরা সব লোডটোড করে রেডি করে রাখলাম। এখন ওই বোড়া বোড়া দেখে বদনা খাতে করে আস্তে আস্তে আমাদের কাছে আসবে। বোড়া এসে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়। এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে 4-5 কিলোমিটার দূরে। তারপরে ওই বোড়া সব কিছু জানে, তখন সে আমাকে বললো তুমি কি খাঁ সাহেবের ছেলে, আমি যখন পরিচয় দিলাম বলে আমি বললাম হ্যাঁ খাঁ সাহেবের ছেলে। তখন মানে উনি যে কিছুটা খেপলো ওদের প্রতি, ওর কমান্ডার হচ্ছে রাজাকারের কমান্ডার হচ্ছে এর ভাইস্টার, ওই বোড়ার ভাইস্টার। এখন সে ওই পায়খানার বদনা ওখানে রেখে ওইটাকে ডাকলো, নাম ধরে ডাকলো তুই ভাইসি, তখন পরিচয় দিল, প্রত্যেকের পরিচয় দিল ওর ওর কাছে। তোরা দেশের জন্য কী করছিস আর এরা দেশের জন্য কী করছে, এদের গায়ে হাত দিতে পারবে, এদেরকে নিয়ে যায় আমার বাসায়, খবরদারের গায়ে যেন একটা আচরণ না লাগিয়ে দেয়। ওই বুড়া নিয়ে যায় তার বাসার ভিতরে একদম সকাল সকালবেলা গরম গরম ভাত আর মুরগির কোষ, এগুলো এইসব স্মৃতি বলা যায় না। তো উনি খাওয়ানোর পরে তারপরে ওই যে রাজাকারগুলো আমাদেরকে ঘিরছিল তাদেরকেই বললো যে তোরা যা বর্ডার পার করে দিয়ে, ওনাদের যেন কেউ না ধরে, কোনো রাজাকার যেন না ধরে কোনো জায়গায় নেই। আমাদের সাথে সাথে গেল, কিন্তু আমরা বলছি তোমরা সামনে থাকবে। একদম বর্ডারে যখন গেল তখন তিনজন রাজাকার একদম সরাসরি আমাদের হাত ধরল যে আমাদের মাফ করবেন, আমরা আপনাদের সাথে যাইতে চাই, আমরা আজকে থেকে মুক্তিযোদ্ধা, আপনারা যেখানে আছেন আমাদেরকে নিয়ে চলেন। ওরা ফিরেই গেল, তো ওই তিনজনের সাথে আরও তিনজন যোগ হয়ে 6 জন আমাদের সাথে ভিতরে ঢুকে গেল। এইভাবে আমাদের দিন চলতেছিল আর কি। এক ছেলে তার বাবাকে ধরে ডেকেছিল, তার বাবা হচ্ছে শান্তি বাহিনীর লোক ছিল, আমাদের ক্যাম্পে নিয়ে গেছে, বলতো মায়েরকালী, নিজের বাপকে বলছে মায়েরকালী। তারপরে ওই লোকটাকে বোঝানোর পরে সব কিছু দেখার পরে সে বললো যে সবাই কাছে আমাদের কমান্ডারের কাছে মাস্টার সাহেব, সে বললো যে বলের কী কাজ করতে হবে, আমি আজকে থেকে আপনাদের। এই গেল এক ভদ্রলোকের কাহিনী। আরেকটি লোকের কাহিনী হচ্ছে মেহেরপুর অথবা মিরপুরের কোনো ওসিকে লোকজন ধরে কান কেটে দিচ্ছে, এক কান একেবারে ফুল কাটিয়ে ফেলছে, ফেলে ফেলে গেছিল, ওরা ওটা তাকে পিক আপ করছে, সে একেবারে মুক্তিযোদ্ধা হয়ে যায়, সে আমাদের সাথে কাজ করছে। তো এরকম অসংখ্য স্মৃতি, যে স্মৃতিগুলো বলে শেষ করা যাবে না। এইভাবে হইতে হইতে তো তারপরে যেদিন আমাদের বিজয় হবে, বিজয় দিবস, ওই দিন আমার মনে আছে আমরা তখন ক্যাম্পের ছেলে পেলে গেছি পাশের নদী, ওই নদীতে গোসল করতে, ওখানে যায় ওই নদীতেই আমরা সংবাদ পাইলাম এখানে ই হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। তখন আমরা ওই নদী থেকে যে উঠছি, আমাদের এটা মানে একটা ই জিনিস, আমাদের পণ্যে লুঙ্গি আছে না জামা আছে না কিছু আছে আমরা কিছু জানি না, মানে কীভাবে যে ক্যাম্পে এসছি এবং ক্যাম্পে এসে যে কী করছি এটা অকল্পনীয়। এটা যে ওই আনন্দের কাছে দুনিয়ার আমার মনে হয় কোনো আনন্দ লাগে না। তারপরে তো আমরা আমাদের ফ্যামিলির কাছে ফেরত গেলাম, ওখান থেকে সব গুটাই গুটাই আস্তে আস্তে জানুয়ারির কথাটা দিয়ে বলো, বাসায় এসে দেখি কিছু নেই। এমন বড়ো ভাইয়ের ছবিটা যেখানে পাইছে, প্রফেসর জামানের ছবি যেখানে পাইছে সেই ঘরটা মতো উড়াই দিছে, বাসায় এসে আমরা কিচ্ছু পাইনি, শুধু ভিটাটা পাইছি। এই
এই যে আত্মত্যাগ আপনার এই যে দেশের জন্য, বর্তমান দেশ নিয়ে আপনি সন্তুষ্ট কিনা, আপনারা যে দেশের জন্য এত কষ্ট করলেন, যুদ্ধ করলেন, জীবন বাজি রাখলেন, বর্তমান অবস্থায় আপনারা সেই স্বপ্নের দেশটা পাইছেন কিনা? স্বপ্নের দেশের কিছু আসেনি। এখানে আমরা ভূখণ্ড হিসাবে আমরা এই পাইছি, মুক্তি পাইছি, ভূখণ্ড মুক্ত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু যেটা চাইছিল ওনার স্বপ্ন তো ইয়ে হয়নি। এই ক্ষেত্রে কি করতে পারে আমরা যারা তরুণ, এখন যারা নতুন আছি, তারা আসলে কি করতে পারে দেশের জন্য? এই বৈষম্য দূর করতে হবে, তোমাদের গণতন্ত্র ফেরত আনতে হবে, গণতান্ত্রিক অধিকার মানুষকে ফেরত দাও, আর আমাদের যে দুর্নীতি, এই দুর্নীতি থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এখন পর্যন্ত কেন আমাদের দেশে এটা ঠিক হলো না? তো এই দেশ তো এইভাবে চলতে পারে না। তোমরা যারা নতুন প্রজন্ম, দেশটাকে গড়ো, আবার নতুন করে ঢালে সাজাও, গড়তে হবে। এটা কিন্তু কথার কথা না, তোমাদেরকে গড়তে হবে। আজকে হোক, দুদিন পরে হোক, 10 বছর বাদে হোক, 20 বছর বাদে হোক, দেশটাকে সুন্দর করতে হবে।